আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার এবং একেবারেই ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো বেসনের ডাল। বেসন দিয়ে আজকে আমি রান্না করব ডাল, আর এই ডালটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। আর এটা রান্না করার পরে সবাই কিন্তু খুব পছন্দ করেছে। মাঝে মাঝে এমন হয় যে ডাল খেতে ইচ্ছে করছে, তবে ঘরে কোনো ডাল নেই, তখন কি করবেন? তখন কিন্তু চাইলে আমার মতো এইভাবে বেসন দিয়ে ডাল রান্না করে সবাইকে চমকে দিতে পারেন। তো এই রেসিপিটি আজকে আমি কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ডালটা আমি রান্না করেছি। আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমাদের আজকের রেসিপির মূল উপকরণ। এখানে নিয়েছি এক বাটি পরিমাণে বেসন, আর নিয়েছি এক বাটি পরিমাণে টক দই। আর টক দইটাকে একটু ফেটে তারপর নিয়েছি, আর যে বাটির মধ্যে আমি নিয়েছি এই বাটিতে আধা কাপের থেকে একটু বেশি পরিমাণে ধরে এই যে বেসন নিয়েছি এটাও, আর ওই যে টক দই নিয়েছি ওইটাও কিন্তু আধা কাপের থেকে একটু বেশি আছে। তো একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আমি এই বেসনটা, আর নিয়েছি টক দই। নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এই একই বাটি দিয়ে মেপে দুই বাটি পরিমাণে পানি। এবার এই সব কিছু একটা হ্যান্ড মিক্সের সাহায্যে ভালোমতো মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা বেঁধে না থাকে। যদি কোনো দানা বেঁধে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু চেলে বা ছেঁকেও নিতে পারেন। আমি যে গুলে নিয়েছি কোনো দানা কিন্তু আর ছিল না, তো সেজন্য আমি কিন্তু আর চেলে নেওয়ার ঝামেলায় যাইনি। তো বেশ ভালোমতো এটাকে আমি মিশিয়ে দিয়েছি, মিশিয়েও গেছে, একটা পাশে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমে, যেন একটু নরম হয়ে যায়। সেজন্য পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে আসবে তখন এখানে আদা আর রসুন দিতে হবে। তো সেটা আপনি পেস্টও দিতে পারেন। আমি এগুলোকে একদম কুচি করে নিয়েছি, 1 চামচ পরিমাণে আদা কুচি নিয়েছি আর 1 চামচ পরিমাণে রসুন কুচি নিয়েছি আমি। তো এই দুটো আপনি পেস্টও কিন্তু ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু ভালোই হবে। তো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে একসাথে এবার এগুলোকে ভেজে নিতে হবে একটু হালকা লাল লাল করে। তো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি প্রথমে। আর এই সময় কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে ওই আদা আর রসুন থেকে। তো দেখেন এইরকম একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, বেশ বড় সাইজের একটা টমেটো, আমি একেবারে কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা আপনি চাইলে স্কিপ করে দিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে তো সেজন্য আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নিলাম। টমেটোটা থেকে যখন একটু পানি বের হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। যদিও এই লবণে হবে না, আরও লবণ দিতে হবে পরে দেখে। তো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোমতো একটু কষিয়ে নিতে হবে এই মশলাটা। তো প্রথম অবস্থায় যেহেতু টমেটো থেকে একটু পানি বের হয়েছে সেজন্য আমি কিন্তু কোনো পানি এখানে দিইনি, এটাকে 2 মিনিট সময় নিয়ে তারপর কিন্তু কষিয়ে নিতে হবে। তো কষানোর এক পর্যায়ে কিন্তু মনে হতে পারে যে এটা একটু পুরোপুরি যাচ্ছে, তখন একটু পানি দিলেও দিয়ে দিতে পারেন। তো আমিও সেটাই করেছি, আমি মাত্র 2 টেবিল চামচ পরিমাণে পানি এখানে দিয়ে দিলাম, কারণ এই মশলাটা পুড়ে গেলে কিন্তু পুরো ডালটাই খারাপ হয়ে যাবে। তো সেজন্য একটু পানি এখানে দিয়ে দিয়েছি, কারণ মশলাটা খুব ভালোমতো কষিয়ে নিতে হবে। তেলটা যতক্ষণ না পর্যন্ত ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর এর মধ্যে কিন্তু যে টমেটো দিয়েছি ওইটা ভালোই একটু গলে গলে গেছে, তো এর কারণে কিন্তু ডালের কালারটাও খুব সুন্দর হবে। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখবেন যে তেলটা উপরের দিকে উঠে চলে এসেছে, তখন এর মধ্যে দিতে হবে সেই যে গুলে রেখেছিলাম দই আর বেসনের যে ঘোলটা বা যে ব্যাটারটা, সেটা এখানে দিয়ে দিলাম। আর দেওয়ার আগে আরও একবার একটু ভালোমতো নেড়ে তারপর দিয়েছি। তো এরপর এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি, আর বোঝার চেষ্টা করছি যে কতটুকু পানি এখানে আর অ্যাড করতে হবে। তো এটা কিন্তু সম্পূর্ণ আপনার ইচ্ছা আপনি কতটুকু পানি এখানে অ্যাড করবেন, কারণ কতটুকু পাতলা খাবেন এই ডালটা সেটা কিন্তু আপনিই জানেন। তো আমি যেহেতু খুব বেশি পাতলা করব না, আবার অনেক বেশি ঘনও করব না, তবে এই যে বেসন দিয়েছি এই বেসনটা কিন্তু খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়, আর খুবই তাড়াতাড়ি এটা অনেকটাই ঘন হয়ে যায়। তো সেজন্য এখানে আমি দিয়ে দিলাম আরও 4 কাপ পরিমাণে পানি। আগে ওই বাটিটা মেপে 2 বাটি পরিমাণে পানি দিয়েছিলাম, আর এখন মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণে পানি এখানে দিয়ে দিলাম। তো এটি করে কিন্তু পারফেক্ট যে ঘনত্বটা আমি চাই সেটা কিন্তু চলে আসবে। তো এবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে তারপর একটু বলক আঁচটা দেবো প্রথমে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচ একেবারেই বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ যে বেসনটা দিয়েছি ওটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে গিয়ে নিচে বসে যায়। তো সেজন্য কিন্তু এটাকে বাড়িয়ে দিয়ে রান্না করা যাবে না। তো আমি ঢাকনাটা তুলে নিলাম যখন এটা বলক চলে এসেছে। তো এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর পুরো রান্নাটা কিন্তু আমার রান্না করতে লাগবে মোট 20 থেকে 25 মিনিটের মতো, আর এর মাঝে বেশ অনেকবার কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। তো এখন আছে এই ঘনত্বটা। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 15 থেকে 16 মিনিটের জন্য। আর চুলার আঁচটাকে রেখে দিয়েছি আমি মিডিয়াম আঁচে।
প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর আমাদের ডালটা কিন্তু এখন এই অবস্থায় আছে, অনেকটা শুকিয়ে গেছে। আর এটা আরও একটু শুকাবো আমি, যাতে আরও একটু ঘন হয়ে যেতে পারে। আর এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। আমি আর মিনিট পাঁচেক একটু নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব। মানে ঢাকনাটা এখন আর দেওয়াই যাবে না, অনেকটা ঘন হয়ে গেছে, নিচে কিন্তু বসেও যেতে পারে। তো সেই জন্য বারবার করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর এই যে ঘনত্বটা দেখবেন যে একটু পরে আরও একটু ঘন হয়ে গেছে। আর চুলা থেকে নামানোর পরে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আরও একটু ঘন কিন্তু এটা হয়ে যায়। তো নাড়াচাড়া করে নিয়েছি আরও 4 থেকে 5 মিনিটের মতো। আর এরপর এখানে ফাইনালি একটু ধনিয়া পাতা কুচিয়ে আমি দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্ট অনেকটা ভালো আসবে। আর এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব, কারণ এর থেকে আর বেশি ঘন করতে গেলে কিন্তু তখন ডাল চরচরে হয়ে যাবে, বেশি ঘন হয়ে যাবে। তো সেজন্য চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এই তো খুব সহজেই রান্না করে নেওয়া হয়ে গেল, ভীষণ মজার এবং ভিন্ন রকমের একটা ডালের রেসিপি। আর এই ডালটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ, আপনিও চাইলে রান্না করে খেতে পারেন। যদি এভাবে রান্না করে খেয়ে না থাকেন, একদিন একটু রান্না করে খেয়েই দেখুন, ঘরের সবাই কিন্তু পছন্দ করবে। আর এটার ফাইনাল ঘনত্ব হয়েছে ঠিক এই যে এইরকম, আমি একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ এটা ঘনত্বটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো বলে। আর এই যে এরকম হয়েছে, আর বিশেষ করে এই ডালটা কিন্তু এরকম ঘনত্বেই বেশি ভালো লাগে। এবার এটাকে ভাতের সাথেই খান, কিংবা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। একেবারে ভিন্ন রকম একটা ডালের রেসিপি। সঙ্গে আবার দিয়েছিলাম সেই যে টক দই, ওইটার জন্য কিন্তু হালকা একটু টক ভাব এসেছে, যেটা এই ডালটাকে আরও বেশি মজাদার করে তুলেছে। আর এই গরমে কিন্তু আদর্শ একটা ডালের রেসিপি হচ্ছে এই বেসনের ডাল। আপনিও রান্না করে খেতে পারেন, ভালোই লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।